মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে চা শ্রমিকরা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশও করছেন তারা। এই মুহূর্তে লাক্কাতুরা চা বাগান এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। এক দফা দাবিতে বাংলাদেশের 241 চা বাগানের শ্রমিকেরা তারা অবিরাম কর্মসূচি চালিয়ে যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন, কর্মবিরতি করে তারা রাজপথে নেমে এসেছেন। এখন এই মুহূর্তে সিলেটের লাক্কাতুরা মালনীছড়া সহ এই এলাকা চা বাগানের সব নারী পুরুষ শ্রমিকেরা মিছিল করে লাক্কাতুরা এলাকা থেকে মিছিল করে তারা শহীদ মিনারে যাচ্ছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সেখানে সমাবেশ করবে এবং সেখানে অবস্থান করবেন। এবং বলে রাখা প্রয়োজন যে গত মঙ্গলবার থেকে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং মঙ্গলবার থেকে প্রতিদিন 2 ঘন্টা কর্মবিরতি করে তারা চেয়েছিলেন যে এই তাদের সাথে হয়তো কারা বসবে, কেউ বসে তাদের সাথে একটা দেন দরবার করে অথবা একটা সমঝোতায় আসবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমঝোতা না আসার কারণে তারা আজকে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এবং কর্মবিরতির ফলে 241টি চা বাগানের শ্রমিকেরা তারা এই ধর্মঘটে একসাথে মিলিত হয়েছে, নারী পুরুষ সবাই মিলে মিছিল করছে, এখন সিলেট নগরীর দিকে যাচ্ছে মিছিল করে এবং মিছিলটি গিয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। বলে রাখা প্রয়োজন যে প্রতিদিন তারা 23 কেজি চা পাতা উত্তোলন করে মাত্র 120 টাকা পেয়ে থাকেন এবং তাদের দাবি হচ্ছে কি এই 120 টাকা তাদের বাজার হাট, বাচ্চাদের লেখাপড়া সহ বিদ্যুৎ বিল এবং আনুষঙ্গিক খরচ কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। সে কারণে তাদের দাবি হচ্ছে কি এক দফা দাবি হচ্ছে গিয়ে তাদের 120 টাকা থেকে 300 টাকা তাদের মজুরি বৃদ্ধি করা হোক এবং যতদিন পর্যন্ত 300 টাকা মজুরি বৃদ্ধি করা না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে এমনটাই দাবিতে তারা এখন রাজপথে নেমেছে। এতদিন লাক্কাতুরা চা বাগানে ছিল, এখন এই সিলেট মহানগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তারা সমাবেশ করবে এবং সমাবেশ করার পরে তারা হয়তো আবার ফিরে যাবে না হয়তো তারা সেখানেই সমাবেশ করবে। মোটামুটি বলা যায় আজকে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এক দফা দাবিতে, সেই দাবিটি হচ্ছে গিয়ে 300 টাকার মজুরি বৃদ্ধি। মোটামুটি এই ছিল বাংলাদেশের 241টি চা বাগানের শ্রমিকেরা যে তাদের মজুরি 300 টাকার দাবিতে যে অবিরাম কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার সর্বশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সিলেটে।